হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যাপেল্লা বিডির পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আমি সাদিয়া আক্তার। আজ আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্ট দেখাবো। আমার হাতে ফার্স্টে যে প্রোডাক্টটা আছে এটি হচ্ছে 3D হলোগ্রাম ফ্যান। এটা হচ্ছে আপনারা ওয়াইফাই কানেক্ট করে, আপনারা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে নিজেদের ইচ্ছে মতো পিক, শর্ট ভিডিও এগুলো আপলোড করতে পারবেন। হতে পারে সেটা কোনো কোম্পানির অ্যাড হতে পারে, বা হচ্ছে কোনো শপের অ্যাড হতে পারে, এগুলো আপনারাই করতে পারবেন। অথবা বাসায় হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা যে কোনো পিক বা ভিডিও আপলোড করতে পারবেন। খুবই চমৎকার এই ফ্যানটি, দেখেন আমার পিছনে একটা আছে, এটা হচ্ছে 5D। এটাতে হচ্ছে 4টা পাখা থাকে, আর এটার ইয়াটা আর একটু বেশি হয়, মানে ইমেজটা আর একটু বেশি লাইটলি হয়, আর হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন স্মুথ পিক দেখা যাবে, একদম জীবন্ত পিক দেখা যাবে এটাতে। আর এটার সাথে হচ্ছে একটা রিমোট পাবেন আপনারা, এই যে রিমোটটা দিয়ে হচ্ছে আপনারা স্টপ করতে পারবেন। হ্যাঁ, আবার হচ্ছে যে স্টপ করে একদম দেখাই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ফিটিং করা থাকবে এভাবে। এই যে 4টা পাতা, এটা হচ্ছে 5D। হ্যাঁ, এটা 5D, আর এটাতে হচ্ছে 4টা পাতা থাকে। এগুলো হচ্ছে সিঙ্গেলি থাকে, আপনারা যদি এটাকে হচ্ছে পারচেজ করেন তখন আমরা আপনাদেরকে ফিটিং দেখিয়ে দেব, কিভাবে ফিটিং করতে হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটার সাথে হচ্ছে একটা ইলেকট্রিক কেবল থাকে, কেবলের মাধ্যমে হচ্ছে আপনারা ইলেকট্রিক কানেক্ট করবেন। আর এই যে দেখেন রিমোটটা, এখানে রান বাটন আছে, রান বাটন দিয়ে টিপ দিলে আপনারা হচ্ছে এটা আবার স্টার্ট হয়ে যাবে। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা কিভাবে থাকে এবং কি কি থাকে, এখানে আপনারা কি কি পাচ্ছেন। এই যে দেখুন, এটাতে হচ্ছে মূলত পাতাগুলো হচ্ছে আপনার ফিটিং করা হয়। এই যে পাতাগুলো দেখেন সিঙ্গেলি থাকে, এগুলো সিঙ্গেলি থাকে, এটা হচ্ছে এই যে এভাবে ফিটিং করা হয়। এটা হচ্ছে আপনাদের রিমোট, আচ্ছা সাথে পাচ্ছেন একটা স্ক্রু, অ্যাডাপ্টার, চার্জার, আর পাতাগুলো হচ্ছে এখানে একদম সুন্দর করে সাজিয়ে রাখা আছে যাতে হচ্ছে ড্যামেজ না হয়। যে এভাবে হচ্ছে আপনারা আনপ্যাক করে ফিটিং করে দেন হচ্ছে আপনারা এগুলো চালাতে পারবেন। যারা হচ্ছে অফিসে বা হচ্ছে ফ্যাক্টরিতে কিংবা শপে এগুলো হচ্ছে ডিসপ্লে করতে চাচ্ছেন, তাদের হয়তো নার্ভাসনেস লাগতে পারে যে এটা হচ্ছে ভেঙে যেতে পারে কোনোভাবেই হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে এরকম প্রোটেক্টিভ বক্স অ্যাভেলেবেল। ঠিক আছে, তো প্রোটেক্ট বক্সগুলো হচ্ছে আপনাদের নিতে হলে এক্সট্রা 3,000 টাকা অ্যাড করতে হবে প্রোডাক্টের প্রাইসের সাথে। আর এটা হচ্ছে অ্যাথলেটিক দিয়ে তৈরি বক্সটা, সম্পূর্ণ হচ্ছে সেফ। তো ভিউয়ার্স, এবার আমি হচ্ছে প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি। যেটা 2 পাখার হলোগ্রাম ফ্যান সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 14,000 টাকা, এবং 4 পাখার যে হলোগ্রাম ফ্যানটা সেটার প্রাইস পড়বে হচ্ছে 23,500 টাকা। এবার আমি আপনাদের মাঝে চমৎকার একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের অ্যাপেল ল্যাব বিডির ওনার মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল স্যার, উনি হচ্ছে ল্যাপটপ রিপেয়ারিং এবং ম্যাকবুক রিপেয়ারিং এর উপর কিছু বই লিখেছেন এবং সেগুলো পাবলিশ হয়েছে। আমরা এটা হচ্ছে কোনো লাইব্রেরিতে পাবলিশ করিনি, এটা হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল আপনারা পাবেন এই যে বইগুলো। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সিপ লেভেল ম্যাকবুক আইম্যাক রিপেয়ার বই। আমি আপনাদেরকে বইটা খুলে দেখাচ্ছি। দর্শক, এই বইটির হচ্ছে কাভার থেকে শুরু করে প্রত্যেকটা পেজ একদম ওয়াটার প্রুফ ভাবে তৈরি করা হয়েছে, দেখুন। এবং এটাতে হচ্ছে প্রত্যেকটা পার্সের পিক সহ হচ্ছে প্রত্যেকটা ডায়াগ্রামের পিক, ম্যাকবুক এবং আইম্যাকের যত ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলোর প্রত্যেকটারই সমাধান এখানে দেয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। এই বইটা পড়ে আপনারা সমস্যাগুলো খুবই সহজে সমাধান করতে পারবেন। আর চমৎকার এই বইটির প্রাইস ধরা হয়েছে 6,500 টাকা, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে।
তো প্রথম যে 10 জন আপনারা বইটি পারচেস করবেন তাদের জন্য হচ্ছে 500 টাকা করে ছাড় আছে, তারা পাবেন 6,000 টাকায়। আচ্ছা, এবং নেক্সট যে বই দুটি আছে সেটা হচ্ছে নর্মাল ল্যাপটপ রিপেয়ারিং এর উপরে, এগুলো পড়ে আপনারা হচ্ছে নর্মাল ল্যাপটপ রিপেয়ার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আগামীতে আবারও নতুন প্রোডাক্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন নতুন ভিডিও দেখবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।